আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের প্রিয় দেশ ফিলিস্তিনের ভাই বোনদের উপরে ইসরায়েলি বর্বর হামলার নির্যাতন, নিপীড়ন, শাহাদাতের ঘটনার এবং তাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের প্রতিবাদে আজকের এই ঘোষিত কর্মসূচি, কর্মসূচিতে উপস্থিত মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমে শুকরিয়া আদায় করতে চাই যে আমাদের এই ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা আমাদের ইমানের দাবিতে দোয়া করার পাশাপাশি, চোখের পানি ফেলার পাশাপাশি রাজপথে এসে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা ইবাদের ন্যূনতম দাবিটুকু পালন করার এই সুযোগকে আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সাথে সাথে এটাও ঘোষণা করতে চাই, ইসরায়েলের বর্বর হানাদারদের নির্মম নির্যাতন যদি তারা বন্ধ না করে, স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের শুধু চোখের পানি ফেলা, আমাদের শুধু রাস্তায় প্রতিবাদ এবং বিক্ষোভ এই জায়গায় এসে আমরা থেমে যাব না। আমাদের প্রতিবাদকে প্রতিরোধ গড়ে তুলে তোমাদের বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে তোমাদের বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দেওয়া হবে। ইসরায়েল তোমাদের বিরুদ্ধে পরিষ্কার ঘোষণা, তোমাদের দিন শেষ হয়ে এসেছে, মুসলমানদের আগামী দিন, সেই দিনের প্রত্যাশায় যে হত্যাযজ্ঞ তোমরা শুরু করেছো, মুসলমানদের হত্যা করে শেষ করা যায় না, রক্তের বিনিময়ে আরো রক্তের জন্ম হবে, বেঁচে যেতে হবে। ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, তারপর আমাদের প্রতিবাদে কেন বাধা প্রদান করা হবে? আমরা আহ্বান জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের জন্য ওষুধ সরবরাহ করুন, খাদ্য সামগ্রী পাঠান, বসত বাড়ি নির্মাণে সহযোগিতা করুন, আমাদের যে শান্তি মিশন সেনাবাহিনীর পাশে তাদের কাছে সহযোগিতার জন্য আমাদের গ্রুপ প্রেরণ করুন। আমরা বাংলাদেশকে জানাতে চাই, মুসলিম রাষ্ট্র হিসাবে শুধু মুখে আমরা ঘোষণা করলে হবে না, আমাদের ফিলিস্তিন ভাই বোনদের পাশে দাঁড়ানো আমাদের ইমান এবং নৈতিক মানবিক দায়িত্ব। আমরা ব্যর্থ হলে, আগামী দিন বাংলাদেশ কোনো কারণে আক্রান্ত হলে, মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়লে আমাদের পাশে দাঁড়াবার আর কাউকে পাওয়া যাবে না। সবশেষ বলতে চাই, আমেরিকা আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বাইডেন সাহেব ভালো করে মনে রাখবেন, ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে ইসরায়েল শুধু নয়, ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে গোটা বিশ্ব এক জায়গায় হলেও মুসলিমরা তাদের বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়াবে। ফিলিস্তিন আমাদের ছিল, ফিলিস্তিন আমাদের আছে, ফিলিস্তিন আমাদের, ফিলিস্তিনকে দিয়ে গোটা বিশ্ব মুসলিম উম্মার বিজয়ের পতাকা উত্তীর্ণ করবে। আন্দোলন সংগ্রামে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আজকের কর্মসূচিতে আপনাদের গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।